দর্শক, আমরা এই মুহূর্তে মাছ মারার উদ্দেশ্যে রওনা হলাম। আজ আমরা মাছ মারার জন্য রওনা দিছি আমাদের এলাকার পার্শ্ববর্তী নদীতে। তো আমরা এই মুহূর্তে যে জায়গায় মাছ মারতে যাব সেই জায়গায় যাওয়ার জন্য রওনা দিছি। মানে ওই উপরে থেকে যা ভাসে ভুসে আসছে না তোমার এটি আলা বাস দেবে না তাহলে দাও, তাহলে এই দিক গুলো ফেলাও। ধরে বার নিতে ঘেটাঘাট পাঁচ জন মানুষ করছি, ফাল দিলে দুই মিনিটের মতো করছি, সাফ হয়ে যাবে। আগে আলগা কুর্তি গুলো তুলে ফেল দাও। এবার আশা করতেছি একটা বড় শোল মাছ উঠবে। ভাই পানি বন্ধ আনছেন গা? তবে এইখানে দুই সাইড দিয়ে একবারে টিনের শীত দিয়ে ওই শীতের যেগুলো দেয় ইয়ে করে না, ওদের ঢালাই দেয় যেগুলো, ওগুলো শীত দিয়ে দুই মিনিটে আটকে দেয়। শালা ফেসলে বোধ হয় কাম হলো নি কুটি। হ্যাঁ তাহলে সেজা হোক তো। সেই তো করছি, কিন্তু এর উপরে বার আছে শুন না। হ্যাঁ এবার কার প্ল্যান এই ভাদা, এবার হামলা শেষ নেই। পানি কেমনি নাই এবার তারা? আমি একটু মাছ মেরে পেলা ডালে ছাড়া আমার এলিয়া এলিয়া খুলে নাস্তি নাবুত অবস্থা।
এই ভাই দলাই তুমি ছাড়ে দাও তো ইকবেলা তাই ধরুক তো লম্বা করে উঠি সগলি খালি মিশাই জাল ধরে খারাই তো তুমি ছাড়ে দাও না ছাড়ে দিল দেখ তুমি জাল ছাড়ে দাও তো হ্যাঁ দুইজন দুই মোড়া জাল ধরে থাকলে হবে এখন হ্যাঁ 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 ওপরে গুছে নিলে কি হবে ও ভাই দলাই আগে দাও হ্যাঁ ও বাইদুল জাল ছাড়ে দাও ইকবাল আর তায়ের ধরলি হবে জাল ফেলে দাও হ্যাঁ নিচে তো ঠিকই গর্ত থাকলো মাছ বাড়াবি না হ্যাঁ হ্যাঁ ও বাইদুল না এমন হেল্প করো হ্যাঁ হ্যাঁ ঝাঁকি টাকি দিও কানা আছে ও বাইদুল হাই ফাই দেখে নাকি তাই হাতে নিচে দেখো ও সেই লাফালাফি করছে লাল গানুসটা দোপাতি যা ওই মোড়া থেকে আসা লেগি ওটা হলো পরে কিন্তু এগুলো তো 2000 টাকা কেজি বিক্রি করিনি বড় গুলো মাল দিয়ে ধরো এর মধ্যে আমার কানুস কেন উঠেছে বলতো বল নাই বারে যুদ্ধ করে থাকা তো ইলফিশের সাথে বুঝছো তো ওই জন্য ধরতে কষ্ট না বড় কোন শোন না আরে কানুস সবাইদুল ছাড়া অন্য কেউ ধরার সাহস পাবে না কিন্তু অরিজিনালি পুরুষ কানুস ধরবে
মাছগুলো কিন্তু একটা উঠে পড়া